করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে কিন্তু বাংলাদেশে চলছে লকডাউন এবং এই লকডাউনে কিন্তু ঘর থেকে বাহির হওয়া সম্পূর্ণ নিষেধ যদি জরুরি কোনো প্রয়োজনে আপনি ঘর থেকে বাহির হতে চান তাহলে কিন্তু আপনার প্রয়োজন পড়বে মুভমেন্ট পাসের এখন কথা হলো এই মুভমেন্ট পাস কিভাবে আপনি নিতে পারেন এই মুভমেন্ট পাস কিন্তু আপনি এখন অনলাইনেই নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে কিভাবে আপনি অনলাইনে মুভমেন্ট পাসের জন্য আবেদন করবেন কিভাবে মুভমেন্ট পাস নেবেন এবং কোন কোন ব্যক্তি মুভমেন্ট পাস পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিওর নিচে থাকা লাইক বটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স আপনি যদি অনলাইন থেকে মুভমেন্ট পাস নিতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে তো বন্ধুরা এখান থেকে মুভমেন্ট পাস নেওয়ার আগে কী কী বিষয়ে আপনার জানা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কিন্তু যে কেউই এই যে কোনো কারণে মুভমেন্ট পাস নিতে পারবেন না বিশেষ কিছু কারণে আপনি মুভমেন্ট পাস নিতে পারবেন যেমন মুদি দোকানে কেনাকাটা করার জন্য কাঁচা বাজারে যাওয়ার জন্য ওষুধপত্র সরবরাহের জন্য চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিরা কৃষিকাজ পণ্য পরিবহন ও সরবরাহ ত্রাণ বিতরণের কাজে পাইকারি ও খুচরা ক্রয় পর্যটন মৃতদেহ সৎকার ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে আপনাকে এই মুভমেন্ট পাস দেওয়া হবে এর বাহিরে আপনি যদি যে কোনো কারণে অযথায় যেতে চান তাহলে কিন্তু আপনাকে মুভমেন্ট পাস দেওয়া হবে না তো মুভমেন্ট পাস নেওয়ার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেটা হলো সর্বপ্রথম আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে আসবে মুভমেন্ট পাস ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে এবার আপনি এখানে দেখতে পারবেন যে মুভমেন্ট পাসের জন্য আবেদন নাম একটি অপশন রয়েছে আপনার এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং নিচে থেকে আই এম নট এট এই অপশনটিতে সাবমিটে ক্লিক করলেই আপনি নিচে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে এবং আপনার জন্ম তারিখ দিতে বলবে দুইবার এখানে আপনি কোনো প্রকারের ড্যাশ বা স্পেস ছাড়া আপনার জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে দুইবার জন্ম তারিখ দেওয়ার পরে সাবমিট করে দিবেন সাবমিটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে এখানে আপনাকে বলা হয়েছে আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে একটি পাস শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা করতে হবে তার মানে যাওয়ার জন্য জন্য এক এক পাস পাস আসার যদি মনে করেন আপনি ধানমন্ডি থেকে গাবতলি যাবেন তাহলে ধানমন্ডি থেকে গাবতলি যাওয়ার জন্য একটা পাস নিতে হবে এবং গাবতলি থেকে ধানমন্ডি আসার জন্য একটা পাস নিতে হবে তো আপনি এখানে সবার প্রথম আপনি লিখবেন যে কোথা থেকে কোথায় যাবেন তার মানে ফ্রম আপনি এখানে সেটা সিলেক্ট করবেন যে কোথায় থেকে আপনি কোথায় যাবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন আপনার থানার নাম লিখুন তার মানে আপনি যে থানাতে আছেন সেই থানার নাম লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোথায় যাবেন তার মানে টু আপনি কোথায় যাবেন সেটা এখানে লিখবেন এবং আপনার গন্তব্যের যে থানা সেই থানাটি আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন আপনার নাম এখানে চলে আসছে তো এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন এবং নিচে থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তার নিচে আপনার বয়স সিলেক্ট করবেন এবং কী জন্য পাসের প্রয়োজন সেই রিজনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন অনুগ্রহপূর্বক পাশ ব্যবহারের তারিখ ও সময় নির্বাচন করুন এখান থেকে আপনারা কয় তারিখে আপনি পাঁচটি ব্যবহার করবেন সেটার তারিখ এবং সময় নির্বাচন করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পাশের মেয়াদ হওয়ার তারিখ ও সময় আপনি সেটা এখানে দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার আইডি টাইপ নির্বাচন করুন এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্র পাবেন ড্রাইভিং লাইসেন্স পাবেন তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন দেওয়ার পরে নিচে আপনার আইডি নাম্বার দেবেন আইডি নাম্বার দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে আপনি কি গাড়ি নিয়ে বের হতে চান কি না যদি আপনি নিজের গাড়ি কিংবা প্রাইভেট কার অথবা মোটরসাইকেল থাকে সেটা নিয়ে যদি বের হতে চান তাহলে এখান থেকে অপশনটিতে মার্ক দেবেন দেওয়ার পরে নিচে আপনার ছবি নামের একটি অপশন পাবেন তো আপনি এখান থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে জমা দিন বা সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার একটি পাস তৈরি হয়ে গেছে এবার আপনি এখান থেকে এই পাঁচটি ডাউনলোড করে এই পাসটি আপনি নিয়ে আপনার যে গন্তব্যস্থল সেখানে আপনি যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই লকডাউনের ভিতরে মুভমেন্ট পাস নেবেন এবং কে কে মুভমেন্ট পাস নেবেন এই সকল কিছুই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনি যদি মনে করেন আমাদের চ্যানেলটি দেখে আপনি কোনো কিছু জানতে পারছেন শিখতে পারছেন বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ